আবার ব্যাক করব কারণ এই ঠান্ডা টলারেট করার মতো না আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে যাচ্ছি রাশিয়ার সোশি শহরে সোশি শহরের মধ্যে রোজা খুতুর অন্যতম একটি দর্শনীয় স্থান আমাদের আজকের গন্তব্য ক্রিমিয়া থেকে রোজা খুতুরের উদ্দেশ্যে ক্রিমিয়া থেকে রোজা খুতুর যেতে সময় লাগে হচ্ছে 13 ঘন্টার মতো 700 কিলোমিটার রাস্তা তো দীর্ঘ এই পথ পাড়ি দেওয়াটা আসলে ক্লান্তিকর কিন্তু রোজা খুতুরের রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া সমুদ্র আর পাহাড় এই যাত্রাপথকে ক্লান্তিটা থেকে দূর করে তো আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি রোজা খুতুরের উদ্দেশ্যে আর আমি আমি ডক্টর বাচ্চা সারোয়ার অ্যান্ড সার ফ্রম সারোয়ার অ্যান্ড সন্স আপনাদের নিয়ে যাচ্ছি রোজা খুতুরের দিকে সাথেই থাকুন আর এখানে রোজা খুতুরের মধ্যে যেটা সবচেয়ে বলার জিনিস সেটা হচ্ছে সিটির মধ্যে আপনার তাপমাত্রা থাকে হচ্ছে গরম মানে হচ্ছে সামারের মতো আর সেম টাইমে রোজা খুতুরের মধ্যে তাপমাত্রাটা ঠান্ডা মানে মাইনাসে থাকে এই জন্য এই জায়গাটা তো দর্শনীয় আর এটা হচ্ছে রাশিয়ার ওয়ান অফ দ্য টপ পিক পয়েন্ট মানে সর্বোচ্চ জায়গা বলা হয় পাহাড়ের চূড়া তো দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা রোজা খুতুরের খুব কাছাকাছি চলে আসলাম তো আমরা আস্তে আস্তে রোজা খুতুরে চলে এলাম রোজা খুতুরে এসে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো ক্লান্ত মনটাকে অনেক বেশি শান্ত করে দিল রোজা খুতুরের ঠান্ডা হাওয়া আর পাহাড়ের চড়া দিয়ে বেয়ে যাওয়া পানি দ্বারা আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট রিসিভ করে আমরা টপ পয়েন্টের দিকে অগ্রসর হব টিকিট নিয়ে পাহাড়ে চড়ে উঠতেছি ক্যাবেল কারে করে মজার ব্যাপার হচ্ছে মানে ওইখানে যাওয়ার পরে কিন্তু কখনো কল্পনাও করি নাই যে এই জায়গাটা ফিলিং হবে এত বেশি লাইক স্ক্যারিং হবে আমাদের জন্য জিনিসটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল কারণ হচ্ছে এখানে ট্রাভেল করতে করতে একটা পর্যায়ে অনেক বেশি ভয় লাগে যখন ক্যাবেল কারটা উপরের দিকে উঠতে এখন যখন আমরা উঠতেছি উপরের দিকে তখন আমাদের ভয়টা অনেক বেশি বাড়তেছে কিন্তু একটা পর্যায়ে আমরা যখন মাঝখান পর্যন্ত উঠে যাই তখন কিন্তু আপনার মানে উঠতে উঠতে সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে ভয়টা চলে যায় সৌন্দর্যটা বয়ের জায়গায় চলে মানে স্থান করে নেয় এখন আমরা রোজা খুতুর উপরের দিকে যাচ্ছি আর উপরে যাওয়ার সাথে ঠান্ডার অ্যামাউন্ট ঠান্ডার মানে ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হচ্ছে আমার মনে হচ্ছে নিচে যখন -6-7 ছিল উপরে অবশ্যই -15 ক্রস হয়ে গেছে অলরেডি দেখতে দেখতে আমরা রোজা খুতুরের সম্পূর্ণ উচ্চ চড়ার একটা চড়া চলে আসলাম 3টে স্টপেজ থাকে রোজা খুতুরে এর মধ্যে 1টে স্টপেজ আমরা চলে আসলাম কথায় বলে অথবা ইন্টারনেটে দেখে সৌন্দর্য বর্ণনা করার মতো না অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের যতটুকু দেখেছি ততটুকু বিস্মিত হয়েছি জানি না ক্যামেরার মাধ্যমে আপনাদের কতটুকু দেখাতে পারবো বাট আপনারা দেখবেন আর যদি কখনো সোশি আসেন অবশ্যই রোজা খুতুর ভিজিট করে যাবেন এই সৌন্দর্যটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক অনবদ্য সৃষ্টি রাশিয়ার জন্য আর পুরো বিশ্বের মানুষ এখানে আসেন আপনারা দেখবেন অনেক মানুষ এখানে আসেন শুধু এই সৌন্দর্য দেখার জন্য এই রোজা খুতুরকে দেখার জন্য আর এখানে যত মানুষ রোজা খুতুর আসে ডেলি 95% মানুষ স্কেটিং করার জন্য আসে এটা বলা হয় যে ভূপৃষ্ঠ থেকে 2832 ফুট উচ্চতায় রোজা খুতুরের এই পাহাড় অবস্থিত যেটা সবসময় বরফ দিয়ে ঢাকা থাকে নর্মালি রোজা খুতুরের বাইরে টেম্পারেচার থাকে প্লাসে আর এখানে অলওয়েজ মাইনাস থাকে উপভোগ করুন রোজা খুতুরের সিনারিও
আলহামদুলিল্লাহ, আমরা এখন রোজা খুতুরের সর্বোচ্চ চড়ায় উঠতে যাচ্ছি ক্যাবেল কারে করে। রোজা খুতুরের নিচে ছিল সম্পূর্ণ সানি একটা ওয়েদার। যখন আমরা ফার্স্ট স্টপেজে উঠি, সেটা হচ্ছে আপনার 1000 ফুটের উপরে। সেখানে একটু স্নো ছিল, বাট স্নোফল ছিল না। এখন যত উপরের দিকে যাচ্ছি, স্নোফল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, আর যথেষ্ট পরিমাণ স্নোফল হচ্ছে। এখন আমি ক্যাবেল কার থেকে 1000 ফুট উপরে রোজা খুতুরকে কেমন দেখা যায় সেটা আপনাদের দেখাবো। উপভোগ করুন, সাথেই থাকুন। আমরা রোজা খুতুরের সম্পূর্ণ উপরে চলে আসলাম। আপনারা দেখেন উপরে টেম্পারেচার -11 ডিগ্রি সেলসিয়াস, 1120 মিটার উপরে, সরি 2320 মিটার উপরে আমরা এখন রোজা খুতুরে। আর এখানে স্ট্রংলি স্নোফল হচ্ছে, আপনারা দেখেন স্ট্রংলি স্নোফল হচ্ছে। আমরা এখন সম্পূর্ণ রোজা খুতুর চোয়ায়, সম্পূর্ণ রোজা খুতুর দেখেন আপনারা, উপভোগ করেন আল্লাহর দেওয়া অসীমের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, শুধু উঠার পরে একটা কথাই বলতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ। চোখে না দেখলে এ কথা বলে শেষ করার মতো না। স্ট্রংলি স্নোফলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখছেন স্কেটিং করার জন্য মানুষগুলো ভিড় করছে এখানে, এক অন্যরকম অনুভূতি। একটু আগে যে কথা বলেছিলাম সর্বোচ্চ চড়া, সেখান থেকে দীর্ঘ আবার 25 মিনিট পাড়ে দিয়ে এই সর্বোচ্চ চড়ায় উঠলাম। আমরা এখন ম্যাগেরও অনেক উপরে আছি, অনেক বেশি ঠান্ডা এখানে, মাইনাস কত আসলে দেখানো যাচ্ছে না আপনারা, কিছুই সব অস্পষ্ট ম্যাগের কারণে, স্নোফলের কারণে। এই যে ক্যাফেটা, এই ক্যাফেটার নামই হচ্ছে 2320 মিটার ক্যাফে। এখন আমরা আবার ব্যাক করব, কারণ এই ঠান্ডা টলারেট করার মতো না, যথেষ্ট পরিমাণ ঠান্ডা। আর আপনাদের কিছু দেখাতে পারছি না, এই উঁচা থেকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মানুষ কাছে আসলে দেখা যাচ্ছে, 15-20 মিনিটের সামনে কিছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে টপ পয়েন্ট অফ দ্য রোজা খুতুর, সোচির সবচেয়ে উচ্চ জায়গা, এবং রাশিয়ার বলা যায় সবচেয়ে উঁচু জায়গা। সবচেয়ে আকর্ষণীয় জিনিস রোজা খুতুরের হাইস্ট পয়েন্ট, রাশিয়ার ওয়ান অফ দ্য হাইস্ট পয়েন্ট বলা যায়। এই হাইস্ট পয়েন্টে আসার পরে আপনাদের দেখাচ্ছি, নাম হচ্ছে গর্নি মস্ত, মানে হচ্ছে একটা ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। আপনারা দেখেন 3200 ফুট উপরে ঝুলন্ত ব্রিজের অবস্থান, আশা করি আপনারা দেখছেন, যদিও হ্যাভি স্নোফলের কারণে দেখা যাচ্ছে না। এ হচ্ছে ঝুলন্ত ব্রিজটা, এখান দিয়েও মানুষ কিছু অ্যাডভেঞ্চারাস সিনারি দেখে। এ হচ্ছে টোটালি রোজা খুতুরের হাইস্ট পয়েন্টটা, ঝুলন্ত ব্রিজ দিয়ে। এখন আমরা রোজা খুতুর থেকে চলে যাওয়ার সময় হয়ে গেল, আমরা এখন চলে যাব। অবশ্যই পিছনে ফেলে যাচ্ছি অনেক অনেক সৌন্দর্য, অনেক অনেক স্মৃতি, স্বল্প সময়ের অনেক বেশি স্মৃতি। স্মৃতি আপনার স্মৃতি বললে ভুল হবে, এটা এখনও আমার কাছে স্মৃতি হয়ে যায়নি, এখন এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই তাজা জিনিস, যেটা আমার মনের মধ্যে স্থান করে আছে। তো আজকে চলে যেতে যেতে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, এই জায়গার সৌন্দর্যের তুলনা এই জায়গা নিজেই, এটার সাথে অন্য কোনো জায়গার তুলনা করা যায় না। তো আপনারা যদি রাশিয়ার সোচি শহর আসেন, অবশ্যই রাশিয়াতে যদি আপনারা ট্রাভেল করতে আসেন, এই শহরটা রোজা খুতুরটা অবশ্যই ঘুরে যাবেন। আর এখন বিদায় লগ্নে চলে যাচ্ছি আজকের জন্য, ইনশাল্লাহ নতুন কোনো জায়গা নিয়ে অবশ্যই সারোয়ার অ্যান্ড সন্স, আমি ডক্টর বাচ্চা সারোয়ার ইব্রাহিম আপনাদের মাঝে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।